শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আসো। তো সকালবেলার থেকে ব্লগটা শুরু করে দিলাম, দেখো সকালবেলা কি বৃষ্টি হচ্ছে। তো এখন সকাল 6টা বাজে, তো মনে হয় না আজকে বৃষ্টিটা কমবে। তো সামনের দিকটাও দেখিয়ে দিলাম, ভিজে গেছিলাম যেন আর তোমাদের কিছু দেখানো হয় নাই। ভিজে গেছি, এখন অবস্থা খুবই খারাপ ছিলাম, তো ভিজে দোকান ঝাঁপ দিলাম, জামা কাপড় কাচলাম, কাচে স্নান করে তারপরে দিয়ে চা খাইতে চলে আসলাম। তো জল খাইলাম, জল খাই একটু রেস্ট নিলাম, এখন চাটা খাই, চাটা খাই যাবো একটু বাজারের দিকে, বাজারে বলতে দোকানে যাবো। রেশনটাও তোলা হয় নাই, তো দেখি আজকে যদি রেশনটা দেয় তো রেশনটাও নিয়ে আসবো, কারণ আটাগুলো হলে তো রুটিটা খাওয়া যায়, রুটিটা মনে হয় আটাটা মনে হয় ভালো দিচ্ছে, রুটিটা একটু খাইলে ভালো লাগে। তো চলো চা খাই, চা খাই তারপর আটা আনতে যাচ্ছি, মানে রেশন আনতে যাচ্ছি। মুড়ি বেশি খাবো না, এক মুখ নিয়ে নিবো। সে কালকে রাত্রেবেলা থেকে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো মানে সারার কোনো নামই নাই, বৃষ্টিটা কমবে কিনা জানি না। তো এভাবে কাজকর্মগুলো করতে লাগবে, অনেক জামা কাপড় ধুচি আসছে, শুকাবে না দুদিন থেকে, ধুবো করে তো ধোয়া হচ্ছে না, আচ্ছা একটা জামা কাপড় ঠিক হবে না, ঝড়েই মিলে দিতে হবে। তাহলে চাটা খাই, খাই আবার তো আমি রেডি হয়ে গেলাম, রেশনটা নিয়ে আসি, তারপর আবার রান্না করতে লাগবে। তো আমি বেরিয়ে পড়লাম, তো দেখো 11টা বাজে, এখনও বৃষ্টি থামার তো নামই নেই। তো আমি ভাবলাম না এখন আমার বের হইতে হবে, আবার এসে আবার রান্না করব। তো ভিজে ভিজেই মনে হয় যেতে লাগবে, যে বৃষ্টি কেমন দেখা যাচ্ছে দেখো। তো দেখো পুকুরটা একদম ভর্তি হয়ে গেছে, তা আর একটু ভর্তি হবে। তো যাই হোক, এখন পুকুর পাড়ের সামনে দিয়ে আমাদের যেতেই লাগবে, যে এই পাশটা রাস্তাটাও এখানে পুকুর পাড়টাই পড়তেছে, মানে আমাদের ওদিকটা পুকুরটা, এদিকেও পুকুরটা, মানে বড় সড়ো পুকুরটা। তো তো বৃষ্টির মধ্যে রাস্তা একদম ফাঁকা, আর লোকজন একটাও নেই, এভাবেই যাচ্ছি আমি একাই রাস্তার মধ্যে। আমি চলে আসছি, যাচ্ছি এখন। বৃষ্টি পড়তেছিল জন্য আসার সময় আর ভিডিও করতে পারি নাই, তো টোটোতে আসছিলাম, তারপরে হাইরোডে নাইমে এটুকু হাইটে আসলাম। তো এখন রান্নাগুলো করে নেই, ভিজে গেছি, হালকা হালকা ভিজেও গেছি, জামা কাপড়গুলো। দেখো আমি রান্না করে চলে আসছি, যে মাংসটা রান্না করব এখন। তো এখানে সোমবারের মধ্যে আমি পেঁয়াজ আর রসুন সোমবার দিয়েছি, তো একটু ভাজা ভাজি করে নিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, ওইটা এখন দিয়ে দিব ঢেলে। এই যে পেঁয়াজ রসুন আদা লঙ্কা জিরা সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছি আর কি। তো এই আলুটা ভেজে রেখেছিলাম, তো এটা এখন মাংসটা এখন দিয়ে দিব কড়াইয়ের মধ্যে ঢেলে, যে ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা। তো এইভাবেই আমি রান্না করি। তো মাংসটা রান্না করার পরে অন্য কিছু একটা তরকারি করব, কারণ আমার মেয়েও খায় না মাংস, আমিও খাই না, তো কিছু একটা করতেই লাগবে, তো আমরা নাহলে আবার খাবো কি। তো পনির আনতে বলছিলাম, পনির অল্প করে নিয়ে আসছে, দেখি ওইটাও করতে পারি, নাহলে আমার রাত্রেবেলাও করতে পারি পনিরটা, এখন আর রাতে কিছু রান্না করতে ইচ্ছাও করে না। তো আমি তখন দোকানে গিয়েছিলাম, তখন একটু বটবটি আর হচ্ছে পটল নিয়ে আসছি ভাজা খাওয়ার জন্য, তো ওগুলো আমি কেটেছিলাম, মানে কেটেছি আর কি, তো ওগুলো ভাজা করব। তো আমি তখন দোকানে গিয়েছিলাম, তো আমার মেয়েকে বলে গেছি যে আমার দেরি হলে তুই ভাতটা বসিয়ে নামিয়ে দিস আর কি। তো ভাত হয়ে গেছে, তো এখন ভাত করতে লাগবে না, আমি এখন তরকারিগুলো করে নিই। তো মাংসটা ভালো করে একটু কষিয়ে নিব, তারপরে প্রেশারে দিয়ে দিব, প্রেশারে আমি গরম জল করে নিয়েছি। তো অনেকদিন পর মাংসটা হচ্ছে আর কি, তো মাংসটা এখন সহজে খায় না, মানে খাসির মাংস আর কি, খাসির মাংসটা সবসময় খাওয়াটা ঠিকও না, তো মুরগি মাংস তো আমরা খাই না কেউই, তো ওই জন্য খাসি মাংসটা সবসময় খাওয়া হয় না, তো ওই জন্য মাছই খাওয়া হয় আর কি। তো মাংস খাওয়ার থেকে কিন্তু মাছ খাওয়াই ভালো, কেন অনেক রকমের মাছ খাওয়া যায়, এক একদিন এক একটা মাছ আনলেই হয়ে যায়,
কেন সব রকম মাছ এখন পাওয়া যায়, কোনো অসুবিধা নাই, যে মাছই খাও না কেন। তো সবসময় যে রুই কাতর খাইতে হবে সেটা না, ছোটো মাছও খাওয়া যায়, অনেক রকম মাছ পাওয়া যায় আর কি। তো মাংসটা আমার কষানো হয়ে গেল, যে প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো খাসির মাংস একটু প্রেশারে দিয়ে সিটি মারলে তাড়াতাড়ি করে গুলে যাবে, নাহলে কড়াইয়ের মধ্যে দিলে অনেকক্ষণ সময় লাগবে, গ্যাসও নষ্ট হবে। তো চলো তাহলে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, আজকে রোববার আছে, আমার বড় চলে আসবে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি না দেরি করেই আসে অবশ্য, দুইটা বাজিয়ে যায় আস্তে আস্তে, এখন মনে হয় প্রায় দুইটা বাজিয়ে গেছে। তো বিকালবেলা একটু যাবো ওদিকে বাজারের দিকে, তো কয়েকটা ফুল নিয়ে আসতে লাগবে, কালকে সোমবার আছে। তো আমরা মা বেটিতে এই যে বেরিয়ে পড়েছি, এই যে নিচটা নামতেছি, তো এই জায়গাটা না একদম অন্ধকার। তো এমনি মনে করো অন্ধকার খুব বেশি না, আসে মোটামুটি দেখা যায়, মোবাইলে লাইট দিয়ে দেখতে লাগে, তো মোবাইলে লাইটটা জ্বালাইনের জন্য অন্ধকার লাগতেছে। তো নিচে নামতে ওই যে দূরে একটু দেখা যাচ্ছে আলু, তো ওই যে ওখানে পাশে দোকান আছে, তো দোকানটা অবধি আগায় গেলে আর কি আলোটা দেখা যাচ্ছে। তো ওই যে চলে আসলাম, বাড়িগুলোও আছে পাশে। তো এই গলি দিয়ে হেঁটে আসলে অনেকটা দূরে হাঁটতে লাগে আর কি, তারপরে টোটো ধরতে লাগে। তো এই যে টোটো ধরে আমরা চলে যাচ্ছি বাজারের দিকে, তো বাজারের দিকে যাই, তারপরে সব নেবো আর কি, ফুল নেবো আর কি, নেওয়া যায় ঠাকুরের জন্য। তো এখন সন্ধ্যার টাইম, তো এই যে এখানে মায়ের পূজা হচ্ছে আর কি মন্দিরে, যেখানে বজরঙ্গবলীরও মন্দির আছে পাশেই, বেশি দূরে না, তো এটাও পূজা হচ্ছে এখানেও। তো এখনও 7টা বাজে, তো 7টার সময় আর কি শুরু হয় পূজাগুলা, এপাশে পূজা মা কালীর পূজা, এদিকে তোমার বজরঙ্গবলীর পূজা। তো এই সময়টা আসলেই মানে বেশ ভালো লাগে, পূজা দুই সব দিকে পূজা হয়, তো শুরু মানে বেশ মানে ঘন্টার আওয়াজটা ভালো লাগে শুনতে। তো আমরা চলে আসলাম বাজারে, তো এখন নেমে যাব টোটোর থেকে, তো টোটো থেকে নেমে তারপরে আমরা ফুল কিনব। তো ভেবেছিলাম আকন্দ ফুলের মালা যদি পাইতে নেব, তো আকন্দ ফুলের মালাটা মনে হয় পাবো না, তো এখন পাওয়া যাবে না, হয়তো সকালে আসলে পাওয়া যেত, তো জানি না কোনখানে যে পাওয়া যাবে। তো যাই হোক, আমি যদি রজনীগন্ধা পাই রজনীগন্ধাটাই নিয়ে যাব। তো রজনীগন্ধাটা আমি পেয়ে গেলাম, রজনীগন্ধাটা আমার দামে পোষায় গেল, ওই জন্য আমি নিয়ে নিলাম কয়েকটা, তো এটা দিয়ে আমি মালা বানায় দেবো। তো যাই হোক, আকন্দ ফুলের মালাটা পাইলে ভালো হইতো, তো না পারলে কোনো অসুবিধা নাই। তো এখানে আমি কলমি শাক কয়েকটা দেখতেছি, তার জন্য ভাবলাম কলমি শাকটা নিয়ে যাই, কলমি শাকটা না আমার খুব ভালো লাগে খেতে। তো আমার বরকে বলি বাজার থেকে নিয়ে আসতে, ও না নিয়ে আসে না। তো আমাদের দোকানে অবশ্য বিক্রি করে না কলমি শাক, বিক্রি করলে অবশ্য নিয়ে আসতো, তো যেই যেই শাক বিক্রি করে ওই শাক নিয়ে আসে, যেমন পাট শাক বিক্রি করে, লাউয়ের ডোগা, মিষ্টি কুমড়ার ডোগা, ওগুলো নিয়ে আসে আবার। তো আমরা চলে আসলাম, তো এই দেখো রাস্তায় আমরা উঠে যাচ্ছি, তো বেশ ভালোই লাগতেছে। তো উঠাটা আমি ভাবলাম, মেয়েকে বললাম তো উঠাটা একটু দেখাতো, একটু ভালো লাগতেছে দেখতে। তো এই জায়গাটা না উঠতে মানে একদম মনে হয় কি পাহাড়ে উঠতেছে, নামাটা খুব সহজ কিন্তু উঠাটা খুব কষ্ট, মানে আমার দিয়ে কষ্ট, কেন আমার না পাগুলো ব্যথা হয়ে যায় একদম। তো আজকে রোববারে মনে হয় লোকজন কমই যাচ্ছে, মানে লোকজন বলতে কি বলে আমার লোকজন আর কি, এখন দেখা যাচ্ছে না বেশি। তো তখন গেলাম, তখনও অত দেখলাম না, কয়েকজনকেই দেখলাম। তো আমরা বাড়িতে চলে আসছি, অনেকক্ষণ হয়ে গেছে। তো ঠাকুরের জন্য আমরা কী কী বাজার করে নিয়ে আসলাম ওটা কালকের ভিডিওতে দেখাবো, আজকে আর দেখাবো না, আজকে দেখালে অনেক বড় হয়ে যাবে। তো আমি আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করলাম, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।